ভাষা দিবস উপলক্ষে সারা দেশে সহকর্মীদের কাছ থেকে শুনছিলাম সেখানকার সব মানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসার কথা। এবং এই এই মুহূর্তে আমরা যেতে চাই ময়মনসিংহে, সেখানে আছেন আরেক সহকর্মী হারুন রশিদ, তার কাছ থেকে জানতে চাই সেখানকার খবর। হারুন, নাফি, যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। ময়মনসিংহের টাউন হল মাঠের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে, এই শহীদ মিনারে কিন্তু ভোর থেকেই মানুষজন আসছেন। বিশেষ করে আমরা ভোর থেকে যে বিষয়টি দেখছি, যে বিশেষ পরিবারের সদস্যরা তাদের সন্তানদের সাথে নিয়ে এই শহীদ মিনারে আসছেন এবং শহীদ বেদিতে তারা পুষ্পস্তবক অর্পণ করছেন। এবং বেলা যত বাড়ছে ততই কিন্তু মানুষের ভিড়ও বাড়ছে। আমরা ভোরে দেখেছি যে দুয়েক কিছু পরিবারের সদস্যরা তাদের সন্তানদের নিয়ে এসেছেন। এখন কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান আস্তে আস্তে আসতে শুরু করেছে, বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষের কিন্তু এখন আস্তে আস্তে এই শহীদ মিনার কেন্দ্রিক যে পথ রয়েছে সেই পথে যাত্রা শুরু হয়েছে এবং একে একে আসছেন। এসে কিন্তু তারা এখানে শ্রদ্ধা নিবেদন করছেন মহান ভাষা আন্দোলনে যারা আত্মত্যাগ করেছিলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই ভাষা আমরা পেয়েছি, এই বাংলা ভাষা যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এবং এখানে কিছুক্ষণ পরপরই কিন্তু মানুষজন আসছেন, এসে কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন। আমি যদি একটু বলি, আজকে দিবসের প্রথম প্রহরে রাত 12:01 কিন্তু এখানে পুষ্পস্তবক বা শ্রদ্ধাঞ্জলি অর্পণের যে বিষয়টি সেটি কিন্তু শুরু হয়। এবং এই কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য মহিতুর রহমান শান্ত। এরপর প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন যারা, তারাও কিন্তু পুষ্পস্তবক অর্পণ করেন। এবং রাত প্রায় 2:30-3 পর্যন্ত এই কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু মানুষজনের ভিড় ছিল, মানুষজন এসে এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসন এবং সংসদ সদস্য তাদের পুষ্পস্তবক অর্পণের পরেই কিন্তু এখানে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় এবং সর্বস্তরের মানুষ এখানে পুষ্পস্তবক অর্পণ করেন। এবং ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যাদের রক্তের বিনিময়ে এই ভাষা আমরা পেয়েছি, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, পুষ্পস্তবক অর্পণ করেছেন। এখন কিন্তু এই শহীদ মিনার চত্বরে মানুষের ভিড় বাড়ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, তারা কিন্তু একে একে আসছেন এবং সেই কেন্দ্রীয় শহীদ মিনারে এখানে পুষ্পস্তবক অর্পণ করছেন। আমরা যদি একটু জানাই যে এই যে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে, এটি কিন্তু নির্মাণ করা হয় 1972 সালে, তখনকার পৌরসভার অর্থায়নে এটি 1972 সালে পৌরসভার অর্থায়নে কিন্তু এই শহীদ মিনারটি হয়। এবং এখন যে জায়গায় আছে, ঠিক এটি এই জায়গায় ছিল না, পাশেই অন্য জায়গায় ছিল, এটি পরবর্তীতে আরও সংস্কার করে নান্দনিকভাবে এখানে এই শহীদ মিনারটি করা হয়েছে এবং এটিও ময়মনসিংহ পৌরসভার অর্থায়নে এখানে হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আরেকটু যদি জানাই, ময়মনসিংহের কিন্তু ভাষা আন্দোলনের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে এবং এই সমৃদ্ধ ইতিহাসের অংশীদার হয়েছিলেন তখনকার অনেক তরুণ শিক্ষক এবং বিভিন্ন বুদ্ধিজীবী শ্রেণী পেশার মানুষ কিন্তু এই ভাষা আন্দোলনে শরিক হয়েছিলেন। আমি যদি একটু এখানকার ময়মনসিংহের ভাষা আন্দোলনের ইতিহাসের কথা একটু জানাই, যে 1952 সালের 21 ফেব্রুয়ারি ঢাকার রাজপথে যখন ছাত্রদের উপর, সাধারণ মানুষের উপর গুলি চালানো হয়, তখন ময়মনসিংহের কমরেড আলতাফ আলী সেই মিছিলে ছিলেন এবং তখন তিনি সেই মিছিলের পরই রাতেই কিন্তু তিনি চলে আসেন ময়মনসিংহে। ময়মনসিংহে আসার পর কিন্তু ময়মনসিংহ শহরে চুঙ্গা দিয়ে, টিনের বা বাঁশের চুঙ্গা দিয়ে কিন্তু প্রচারণা চালানো হয় যে এখন যে ময়মনসিংহের সিটি কর্পোরেশন যেখানে রয়েছে, সেখানে তখন মিউনিসিপ্যালিটি অফিস ছিল, সেখানে জড়ো হওয়ার জন্য, সেখানে সবাইকে জড়ো হওয়ার জন্য আহ্বান জানানো হয়। এবং ওই রাতেই কিন্তু বাঁশ দিয়ে একটি শহীদ মিনার তৈরি করা হয় তখনকার মিউনিসিপ্যালিটির পাশে এবং সেখানে কিন্তু এখন একটি স্মৃতিস্তম্ভ করা হয়েছে যেখানে প্রথম শহীদ মিনার নির্মিত হয়েছিল, ঠিক সেই জায়গাটিতে কিন্তু এখন একটি ভাষা শহীদদের স্মরণে একটি স্মৃতির মিনার নির্মাণ করা হয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অর্থায়নে। অর্থাৎ আমি যদি একটু বলি যে রাত
প্রথম প্রহরে রাত 12টা 1 মিনিট থেকে যে শ্রদ্ধা জানানোর যে পর্বটি শুরু হয়েছে এটি কিন্তু এখনো চলছে এবং এখন কিন্তু ক্রমান্বয়েই এই টাউন হল মাঠের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেখানে মানুষের ভিড় বাড়ছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছেন এসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন পুষ্পস্তবক অর্পণ করছেন তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ শুনছিলাম ময়মনসিংহে ভাষা আন্দোলনের যে ইতিহাস পটভূমি এবং এখনকার যে পালনীয় যে করছে সেই বিষয়গুলো শুনছিলাম সহকর্মী হারুন রশিদের কাছে এবার যেতে চাই নোয়াখালীতে সেখানে আছেন আরেক সহকর্মী এ এস এম নাসিম জানতে চাই সেখানকার খবর নাসিম নোয়াখালীতে কিন্তু একুশের প্রথম প্রহরে অর্থাৎ রাত 12টা 1 মিনিটে নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে নোয়াখালী জেলা কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে আমার পিছনে এখানে আসলে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়েই একুশের যে কর্মসূচি সেটি শুরু হয়েছে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান সহ নোয়াখালী জেলা প্রশাসনে কর্মরত যে কর্মকর্তা এবং কর্মচারীরা রয়েছেন তারাই তারপর পরে ফুল দিয়েছেন এবং এরপর পরে কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন নোয়াখালী জেলা পুলিশের যিনি পুলিশ সুপার রয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান তার নেতৃত্বে কিন্তু পুলিশের একটি দলও এখানে শ্রদ্ধা নিবেদন করেছে এবং এরপর পরে এটি কিন্তু আসলে বিভিন্ন রাজনৈতিক সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল আমরা রাতেই দেখেছি এখানে আসলে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছেন তারা কিন্তু আসলে রাত 12:30 মধ্যে কিন্তু তারা সকলেই পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং এখানে কিন্তু তারপর পরে বিভিন্ন যে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে সেগুলো আসলে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটি পালন করছেন এবং আজ সকালে অর্থাৎ 6:20 পরপরে কিন্তু এখানে আসলে বিভিন্ন সংগঠন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন যাদের আনাগোনা বাড়তে থাকে এবং এখনও কিন্তু ধীরে ধীরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা প্রভাত ফেরির মাধ্যমে আসতে এসে এই কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছেন এছাড়া এই অমর 21 ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিন্তু নোয়াখালীতে সারা দেশের ন্যায় আজ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন নোয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ দুপুরে কিন্তু আজ সকাল 10টায় নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রেখেছে এর পরপরে কিন্তু সেখানে চিত্রাঙ্গন প্রতিযোগিতা আবৃত্তি এসবের ব্যবস্থা রেখেছে এছাড়া জেলার বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক যে সকল সংগঠন রয়েছে তাদের পক্ষ থেকে আসলে পৃথক পৃথক ভাবে কর্মসূচি নানান কর্মসূচি হাতে নিয়েছে বিশেষ করে সম্মিলিত সাংস্কৃতিক জোট যারা রয়েছেন তারা আসলে দিনভরে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নানান ধরনের কর্মসূচি নিয়েছে নোয়াখালী জেলা প্রেস ক্লাবের সামনে নোয়াখালী জেলা শহীদ মিনার সংলগ্ন যে মুক্ত মঞ্চ রয়েছে সেখানে কিন্তু তাদের দিনভর সাংস্কৃতিক কর্মযজ্ঞ চলবে আর নোয়াখালীর জেলার যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতেও কিন্তু আজ দিনভর বিভিন্ন ধরনের প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণের আয়োজন করেছে আমি কথা বলেছি নোয়াখালী জেলা স্কুলের যিনি প্রধান শিক্ষক রয়েছেন তার সাথে তিনি জানিয়েছেন আসলে অন্যান্য স্কুলের মতো নোয়াখালী জেলা স্কুলেও কিন্তু দিনভর চিত্রাঙ্গন প্রতিযোগিতা আবৃত্তি নাচ গান এসকল সাংস্কৃতিক প্রতিযোগিতা এছাড়া ভাষার মাসকে ঘিরে যে তারা উন্মুক্ত বিতর্ক সেটিরও আয়োজন রেখেছে স্কুলে এছাড়া এই শহীদ মিনারে কিন্তু নিরাপত্তার জন্য নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে আসলে ব্যাপক দুই স্তরে নিরাপত্তা নিয়েছেন বলে জেলা পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন তিনি জানিয়েছেন এখানে আসলে যেন পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কেউ ঘটাতে না পারে সেজন্য কিন্তু তারা যথেষ্ট সজাগ রয়েছেন আর নোয়াখালী পৌরসভার পক্ষ থেকে আসলে এই শহীদ মিনারকেই ব্যবহারের জন্য আগে থেকেই প্রস্তুত রেখেছে এখানে লাইটিং থেকে শুরু করে আলপনা আঁকা আলোকসজ্জা সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা গতকাল সন্ধ্যার আগেই শেষ করেছে এবং গতকাল যখনই রাত 12:01 তখনই কিন্তু আসলে এই দিবসের কর্মযজ্ঞ সারা দেশের মতো নোয়াখালীতে শুরু হয়েছিল তো নোয়াখালী থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ নোয়াখালীর পরিবার যেতে চায় রাজশাহীতে সেখানে আছেন আরেক সহকর্মী মাসুমা আক্তার জানতে চায় সেখানকার খবর মাসুমা আমরা শুনছিলাম সারা দেশের সহকর্মীদের কাছ থেকে সেখানকার ভাষা দিবস পালনের যে খবরাখবর সর্বস্তরের মানুষের ঢল এবং প্রভাত ফেরির পরের পরপরই শুরু হয়েছে সর্বস্তরের মানুষের সেখানে শ্রদ্ধা নিবেদন এবং ভিড় বাড়তে শুরু করেছে রাত 12:01 থেকে এবং যখন আস্তে আস্তে সময় গড়াচ্ছে সময় গড়ানোর পরপর মানুষের সেখানে ভিড় বাড়ছে আমরা শুনছিলাম সারা দেশ থেকে আমাদের সাথে যুক্ত ছিল খুলনা থেকে এর আগে আমাদের সাথে ময়মনসিংহ এবং কিছুক্ষণ আগে আমাদের সাথে নোয়াখালী থেকে যুক্ত ছিল এর আগে চট্টগ্রাম খুলনা থেকে আমাদের সাথে যুক্ত ছিল সহকর্মীরা সেখান থেকে ভাষা দিবসের পালনীয় এবং সেখানকার পটভূমি সেসব জায়গার পটভূমি কী কী ছিল রাজশাহীতে রাজশাহীতে আমরা যুক্ত হবো এর আগে খুলনার পটভূমি আমরা শুনছিলাম কী কী অবদান রয়েছে ময়মনসিংহের অবদান শুনছিলাম সেখানকার যে বিষয়গুলো এবার আমরা যেতে চাই রাজশাহীতে মাসুম আক্তারের কাছে সেখানকার খবর জানতে চাই মাসুমা যাও
আজকে সেই মহান দিন অর্থাৎ মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি এই দিনটিকে যথাযথ মর্যাদার মধ্য দিয়ে আসলে রাজশাহীর মানুষরাও কিন্তু পালন করছে দিবসটি এবং এই দিবস উপলক্ষে কিন্তু প্রথম প্রহরের যে পুষ্পার্ঘ অর্পণ সেটি কিন্তু বিভিন্ন শহীদ মিনারে করেছেন সর্বস্তরের মানুষ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের যারা নেতৃবৃন্দ তারা রয়েছেন এই মুহূর্তে আমরা আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনারটি রয়েছে কেন্দ্রীয় সেই শহীদ মিনার চত্বরে আমি যদি বলি যে এই কিছুক্ষণ আগে থেকে কিন্তু শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই চত্বরে সকাল থেকে আসলে যে পুষ্পার্ঘ অর্পণের যে বিষয়টি প্রভাত ফেরির মধ্য দিয়ে শিক্ষার্থীরা আসছে বিভিন্ন ক্লাব থেকে অনেকে আসছেন এবং ধারাবাহিকভাবে কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ যারা আবাসিক হলের শিক্ষার্থী রয়েছেন তারা এছাড়া এই বিভিন্ন ইনস্টিটিউট এবং বিভিন্ন শিক্ষক সমিতির ক্লাবের এবং অন্যান্য যে ক্লাবের যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু আসলে এক এক করে এখানে পুষ্পার্ঘ অর্পণ করবেন এবং আজকে এই মহান শহীদ দিবসে যারা প্রাণের বিনিময়ে আসলে আমাদের মাতৃভাষার যে অধিকারের যে আদায়ে তারা প্রাণ দিয়েছিলেন তাদেরকে স্মরণ করেই কিন্তু এই বীর সন্তানদের স্মরণ করেই আজকে সকলে কিন্তু পুষ্পার্ঘ অর্পণ করবেন এই যে শহীদ মিনারের বেদিতে এবং একটু যদি দেখাই যে এখানে কিন্তু যে প্রথম প্রহরে অর্থাৎ 12:01 থেকে কিন্তু গত প্রথম প্রহরে কিন্তু পুষ্পার্ঘ অর্পণ শেষ হয়েছে এরপর থেকে কিন্তু আজকে সকাল 7:00 কিন্তু যে প্রভাত ফেরির যে সময়টি নির্ধারণ করা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে এছাড়া দিনব্যাপী বিভিন্ন আয়োজন রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এখানে রচনা প্রতিযোগিতা আলোচনার সভা এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছাড়াও আসলে বিভিন্ন ধরনের আয়োজন রেখেছে এই দিনটিকে কেন্দ্র করে অনেকে আসছেন আসলে তাদের সন্তানদের নিয়ে অভিভাবকরা আসছেন আজকের এই মহান শহীদ দিবসে আসলে যে চেতনা বাংলা ভাষার প্রতি যে ভালোবাসা শহীদদের প্রতি যে শ্রদ্ধা সেটি নিবেদন করার জন্যই আসলে সেই চেতনাকে জাগ্রত করতেই অভিভাবকরা আসছেন তাদের সন্তানদের নিয়ে এই শহীদ মিনার বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করতে গুটি গুটি পায় আসলে আমরা কিছুক্ষণ মধ্যে হয়তো দেখব যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং বিভিন্ন ইনস্টিটিউট আবাসিক হলে যারা শিক্ষার্থী রয়েছেন তারাও এক এক করে আসলে প্রভাত ফেরির মধ্য দিয়ে ফুল নিয়ে আসলে এই শহীদ মিনারে দিবেন এছাড়াও যদি বলি যে এই প্রভাত ফেরির কেন্দ্র করে আসলে সব ধরনের প্রস্তুতি কিন্তু রাজশাহী এই বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে কিন্তু রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও পর্যাপ্ত যে তৎপরতা বা নিরাপত্তার যে বিষয়টি সেটি নিশ্চিত করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ এই ছিল আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনার থেকে আমার কাছে এখনকার মতো সর্বশেষ প্রভাত ফেরির মাধ্যমে সারা দেশে শহীদ বেদিতে সর্বস্তরে মানুষের ঢল নামতে শুরু করেছে এবার যেতে চায় রাজশাহীর পর পিরোজপুরে সেখানে আছেন সহকর্মী ইমন চৌধুরী ইমন জানাবেন পিরোজপুরে কি কি আয়োজন রয়েছে ভাষা দিবস পালনের জানাবেন ধন্যবাদ আপনাকে পিরোজপুরের কথা যদি বলি পিরোজপুরে সারা দেশের মতোই 12:01 কিন্তু সরকারি প্রোটোকল অনুযায়ী প্রথমে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান নেতৃত্বে জেলা প্রশাসনের সকল ম্যাজিস্ট্রেট এবং কর্মকর্তাবৃন্দ কিন্তু ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন এবং এরপর কিন্তু জেলা পুলিশ এবং তারপরে কিন্তু একে একে করে সরকারি যত দপ্তর আছে এছাড়াও কিন্তু পিরোজপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ হিন্দু একেএমএ আওয়াল এবং আলহাজ হাবিবুর রহমান মালিকের নেতৃত্বে কিন্তু জেলা আওয়ামী লীগ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে এছাড়াও কিন্তু আমরা দেখতে পেয়েছি জেলা বিএনপি কিন্তু সকালবেলা প্রথমেই প্রভাত ফেরিতে তারা প্রভাত ফেরি 21-এর প্রভাত ফেরি নিয়ে কিন্তু তারা ফুল দিয়ে শ্রদ্ধা অর্পণ করেছেন এরপর কিন্তু আমরা দেখেছি যে পিরোজপুরের নানা সামাজিক সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন কিন্তু একে একে করে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন আমরা যে জিনিসটি দেখছি সেটি হচ্ছে যে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনে সেই রাত থেকেই কিন্তু এই পিরোজপুরের মানুষের সবার মধ্যে একটা কাজ করেছে সবাই কিন্তু আসলে ঐক্যবদ্ধভাবে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে আসছেন আমরা কিন্তু এখনও দেখতে পাচ্ছি যে তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন সংগঠন যারা রাতে আসতে পারেন নাই বিশেষ করে বিভিন্ন স্কুল কলেজের সংগঠন তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন সকাল থেকে
থাকি, তাদের মধ্যে একটা কোথায় যে একুশ মানে মাথা নত না করার, সেই সেই প্রচেষ্টায় তারা কিন্তু ভাষাকে ভালোবেসে, ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে তারা কিন্তু সম্মানের সম্মান জানাচ্ছেন এবং ফুল দিচ্ছেন। আমি আপনাকে একটু জানাতে চাই, পিরোজপুরে বেশ কয়েকজন ভাষা শহীদদের নাম কিন্তু আমরা বলতে চাই। সেটি হচ্ছে ভাষা সৈনিক মহিউদ্দিন আহমেদ, তিনি মঠবাড়িয়ার জনপ্রতিনিধি ছিলেন এবং তিনি কিন্তু ভাষা শহীদ ছিলেন। এছাড়াও কিশোরী কাজী খালেদা খাতুন ভাষা সৈনিক, মোহাম্মদ শামসুল হক চৌধুরী ভাষা সৈনিক, তোফাজ্জুল হক মানিক মিয়া, ডাক্তার ক্ষিতিশচন্দ্র মণ্ডল, রওশানারা বাচ্চু এবং রওশানারা বেগম সহ প্রায় সাতজনের নাম কিন্তু আমরা ভাষা সৈনিকের তালিকায় দেখতে পেয়েছি। তো আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই, এই একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আজকে দিনভর কিন্তু জেলা প্রশাসন সরকারিভাবে বিভিন্ন অনুষ্ঠান কিন্তু আয়োজন করেছে। আজকে সকাল ১০টায় কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু তারা আলোচনা সভা রেখেছে এবং এছাড়াও সন্ধ্যায় কিন্তু ভাষা শহীদদের স্মরণে নতুন প্রজন্মকে জানানোর জন্য বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ভাষা শহীদদের আত্মত্যাগ তুলে ধরার তারা কিন্তু চেষ্টা করবে। তো আমরা সারাদিনই মাঠে আছি, আমরা জানাবো সারাদিন ব্যাপী এই একুশে ফেব্রুয়ারি যত আয়োজন রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ভাষা শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে গোটা দেশ, সেই খবর জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। অঞ্চল ভেদে বদলে যায় ভাষা, আর এই আঞ্চলিক ভাষার